রাজ্যে এবারের বিধানসভা ভোট বড়ই বৈচিত্র্যপূর্ণ তারুণ্য অভিজ্ঞতা আর সেলেব ইমেজের মিশেলে এবার প্রার্থী বেছেছে সব দল প্রথম দু দফায় তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হেভি ওয়েটের পাশাপাশি সোহম সায়ন্তিকাদের মতো এক ঝাঁক তারকার ভাগ্য নির্ধারণ হয়েছে বিজেপিরও শুভেন্দু ভারতীর মতো প্রাক্তন তৃণমূলীরা যেমন ছিলেন তেমনই আবার ছিলেন অশোক দিন্দা হিরন রাও এদিকে বামেদের মিনাক্ষী মুখোপাধ্যায়ও তরুণ তুর্কি হিসেবে নজর কেড়েছেন তৃতীয় দফায় তিন রাজ্যের একত্রিশ আসনে তৃণমূল এবং সংযুক্ত মোর্চার বেশ কিছু অভিজ্ঞতা সম্পন্ন প্রবীণ রাজনীতিকের ভাগ্য নির্ধারণ হলো যেমন উলুবেড়িয়া উত্তরে রাজ্যের বিদায় মন্ত্রী নির্মল মাঝি শ্যামপুরের চারবারের তৃণমূল বিধায়ক কালীপদ মণ্ডল উলুবেড়িয়া দক্ষিণে বিদায়ী তৃণমূল বিধায়ক পুলক রায় জয়ের হ্যাট্রিকের সামনে দাঁড়িয়ে আমতায় কংগ্রেসের অসিত মিত্র ও বারুইপুর পশ্চিমের প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায়ও এবারে নজরে রায় দ্বীঘীয় দেবশ্রীর বদলে এবার সেখানে তৃণমূলের অলোক জলদাতা তাঁকে হারিয়া আসন পুনরুদ্ধারে মরিয়া সিপিআইএমের কান্তি গঙ্গোপাধ্যায় এদিকে এই দফায় ভাগ্য ইভিএম বন্দী হল শ্যামপুরে বিজেপির তনুশ্রী চক্রবর্তী উলুবেড়িয়া দক্ষিণে পাপিয়া অধিকারীও তারকেশ্বরে নজর ছিল বিজেপির প্রাক্তন রাজ্যসভার সাংসদ স্বপন দাসগুপ্তর দিকে আরামবাগে জেতা আসন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী ও প্রাক্তন বিজেপি নেত্রী সুজাতা মণ্ডল খাঁকে ছেড়েছে তৃণমূল নজর থাকবে ওই কেন্দ্রেও সব মিলিয়ে জমজমাট লড়াই হলো তৃতীয় দফায় প্রতিযোগিতা হোক হাড্ডাহাড্ডি টক্কর হোক শেয়ানে শেয়ানে তবে লড়াই হোক সুস্থ রাজনৈতিক আইন মেনে